নমস্কার, মিত্র ফ্যামিলির ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। শুভ দুপুরবেলা। আমি একটা কথা চিন্তা করছিলাম। কথাটি হলো যে এখনকার জেনারেশন আর আগের জেনারেশন, আগের বলতে এই আমাদের সময়ের বা আমাদের বাবা ঠাকুর দাদাদের সময়ের জেনারেশন, আর এখনকার বর্তমান জেনারেশন বলতে আমাদের সন্তানদের জেনারেশন। আমি অনেকের মুখে শুনতে পাই যে অনেকেই বলেন যে আমাদের সময়ে মানুষজন খুব ভদ্র ছিল, ভদ্র রুচিসম্মত পোশাক পরিধান করত, আর আমাদের সময় লেখাপড়া নাকি ভীষণ কঠিন ছিল। আমাদের সময় মানে আমাদের বাবা ঠাকুরদাদাদের সময়ের কথা বলছি। আর এখনকার বর্তমান সমাজে যে পড়াশোনা সেটা নাকি খুব সহজ হয়ে গেছে, আর এখনকার বর্তমান সমাজে ছেলেমেয়েরা নাকি খুব অরুচিকর, খুব অভদ্র পোশাক পরে, আর এখনকার ছেলেমেয়েরা নাকি লঘু গুরু জ্ঞান করে না, মানে ঠিকমতো বড়দের সম্মান দিতে জানে না। জানি না আমার সাথে সবার মতের মিল হবে কি না, তবে দেখুন না, একটু সময় দিয়ে না হয় শুনুন শেষ পর্যন্ত। আমার মনে হয় এটি সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ আগের জেনারেশন অবশ্যই ভালো ছিল, আমি বলছি না তারা খারাপ ছিলেন, কিন্তু এখনকার জেনারেশন খারাপ, নোংরা, এটা আমি মেনে নিতে পারবো না। কেন পারবো না বলি, দেখুন, অনেকে বলে আগের সময়ের পড়াশোনা নাকি ভীষণ কঠিন ছিল, এখনকার পড়াশোনা নাকি ভীষণ সহজ। আমার মনে হয় সেই সব মানুষরা এখনকার বইগুলো একটু ঘেঁটেও দেখেননি, পাতা উল্টিয়েও দেখেননি। এখনকার পড়াশোনা ভীষণ কঠিন। আমার মেয়ে তো পড়াশোনা করছে, তো আমার মেয়ে যখন পড়াশোনা করে, বিশ্বাস করুন, আমি তখন কিছুক্ষণ শোনার পর ভাবি এগুলো মুখস্থ করে কি করে, আর মুখস্থ করে মাথায় রাখে কি করে। যেমন ধরুন একটা সায়েন্সের কোনো একটা বিষয় সে মুখস্থ করছে, মুখস্থ করলো খুব কঠিনভাবে, কষ্ট করে রাত জেগে পড়াশোনা করা মুখস্থ করলো, তারপর সেই পড়াশোনাটার পেছনে লেখা আছে, মানে শেষের দিকে লেখা আছে, এই যেটা পড়লে সেই তত্ত্বটি ভুল। তাহলে ভাই কেন পড়ালে? যদি বৈজ্ঞানিক ভিত্তিতে ওই তত্ত্বটি ভুলই মনে হচ্ছে, যদি কোনো বৈজ্ঞানিক ওই বিষয়টি ভুল সেটা প্রমাণ করেছে বা তার ভুল হয়েছে, তাহলে সেটি এখনকার ছেলেমেয়েদের পড়াশোনা করিয়ে মাথা ঘামিয়ে তার ব্রেনটাকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে? আমাদের সময় এটা হয়তো ছিল, কিন্তু এতটা জোর দেয়নি। আবার দেখুন, এখনকার যে বিজ্ঞান, অঙ্ক, সেগুলো অনেক অনেক ডেভেলপ হয়েছে, তার ফলে এগুলো মুখস্থ করতে হচ্ছে। এখন নানান রোগের নতুনত্ব প্রাদুর্ভাব হয়েছে, যেমন ধরুন করোনা। তো এই যে করোনার সম্পর্কে কেন হয়, হলে কী করতে হয়, কত সালে কতজন মারা গেল, কেমনভাবে মারা গেল, ইত্যাদি ইত্যাদি, এগুলো তাদের মুখস্থ করতে হচ্ছে। কিন্তু আগেকার যুগে এত কিছু ছিল না, ছিল কি বলুন তো। আমার যা মনে হয়েছে যে আগের যুগের পড়াশোনা অবশ্যই কঠিন ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত পড়াশোনাটা আরও কঠিন হয়ে পড়ছে। সবথেকে কষ্টের কি জানেন, এখন পড়াশোনাটা কঠিন তবুও কিন্তু চাকরির কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আগের দিনে পড়াশোনাটা একটু ভালো হলেই কিন্তু কিছু একটা চাকরি পাওয়া যেত, ঠিক বলছি কি না? আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে কিন্তু দোষারোপ করছি না, আমি শুধু সময়ের ব্যবধানটা নিয়ে আলোচনা করছি। আবার অনেকে বলেন যে আগের যুগে নাকি ছেলেমেয়েরা, মানে আমাদের বাপ ঠাকুরদাদের সময়ের মানুষজন নাকি লঘু গুরু জ্ঞানটা করতেন, মানে বড়দের ঠিকমতো সম্মান দিতেন, গুরুদের ঠিকমতো সম্মান দিতেন, আর এখনকার জেনারেশন নাকি গুরুজনদের বা গুরুদেবদের সেরকম সম্মান দেন না। আপনারাই বলুন না, আগের মতন মানুষ কি এখন আছে? এখন কি সেই গুরুদেব পাবেন যে গুরুদেব একটা কথা, মানে আশীর্বাদ দিলে ফলে যাবে বা অভিশাপ করলেও সেটা ফলে যাবে? যেমন ধরুন আমরা শুনেছি যে দুর্বাসা মুনি বা বিশ্বামিত্র মুনি একটা চুল যদি মাথা ছিঁড়ে দিয়ে বলতো যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে এখনই আমার মাথার চুল থেকে একটা রাক্ষসের বা যাই হোক পিশাচিনীর সৃষ্টি হবে এবং সে এসে তোমাকে গপ করে গিলে দেবে, যাই হোক, কিন্তু সেই আসতো এবং গিলেও দিত, মানে তাদের অভিশাপটা ফলত। এখনকার যুগে এমন গুরুদেব কি আছে যে
মাথার চুল হোক বা শরীরের অন্য অংশ থেকে কোনো রকম চুল জাতীয় কিছু হোক ছিঁড়ে দেবে, আর সঙ্গে সঙ্গে একটি রাক্ষস এসে হাজির হবে, আর কেউ যদি তাকে অপমান করেছে গুরুদেবটাকে, সঙ্গে সঙ্গে তাকে গপ করে গিলে দেবে। না, এখনকার গুরুদেবদের কথা না মানে না আশীর্বাদ ফলে না অভিশাপ ফলে। তাহলে গুরু বলে কি প্রণাম মানে প্রণাম করতে হবে, মাথা নত করতে হবে? এই শিক্ষাও কিন্তু আমাদের গীতায় দেওয়া হয়নি। আমাদের গীতায় কিন্তু এরকম অনেক গল্প বা এরকম অনেক উদাহরণ আছে যেখানে বলা হয়েছে গুরু হতে পারো তুমি, কিন্তু গুরু হলেও তোমার ঠিক মতো চলতে হবে, তা না হলে তোমারও শাস্তি হবে। যেখানে আমরা বলিও বামুন গল্পে পাই বা যেখানে আমরা দ্বাদশীর গল্পেতেও পেয়েছি দুর্দশা মুনির কী অবস্থা করেছিলেন ভগবান শ্রীনারায়ণ, কারণ দুর্দশা মুনি সেখানে দুর্বাসা মুনি সেখানে কিছু ভুল করেছিলেন দ্বাদশীর গল্পতে। আপনারা পরে শুনবেন আমার কাছে সেই গল্প। তাহলে গুরুর ঠিকমতো সম্মান পাওয়ার যোগ্য হলে অবশ্যই তাকে সম্মান করতে হবে, কিন্তু গুরু যদি ঠিকমতো সম্মান পাওয়ার যোগ্য না হয়, গুরুজন বা গুরুদেব যদি একের পর এক ভুল আচরণ করেন, তাহলে তো যোগ্য সম্মান দেওয়া উচিত কি? তো এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এটাই করে, মানে তারা সব কিছুকে যুক্তি দিয়ে তর্ক দিয়ে বিশ্লেষণ করে বিচার করে কাজ করে। আর আগেকার যুগে মানে আমাদের বাপ ঠাকুরদার যুগে মানে ঘাস দেখেও মাথা নত করতো, কেউ যদি ভুল বলছে তাতেও মাথা নত করতো। এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো, আমার নিজের ঠাকুমার কাছে আমার একটি গল্প শোনা, এটা কিন্তু পুরো সব সত্য ঘটনা বলছি আমি। আমার ঠাকুমা বলছিল যে আমাদের মানে বাবাদের যে গুরুদেব ছিলেন, সেই গুরুদেব নাকি আমাদের বাড়িতে একবার এসেছিলেন, মানে প্রতি বছরই আসতেন গুরুদেব, তা একবার নাকি এসেছিলেন। তো আমার জ্যাঠামশাইয়ের একটি জামা নাকি দেওয়ালে ঝুলানো ছিল, তো সেই জামাটি নাকি গুরুদেবের খুব পছন্দ হয়েছিল, তো গুরুদেব সেই জামাটি নাকি চুরি করে নিয়ে গিয়েছিল, আমায় ক্ষমা করবেন। যাই হোক, কিন্তু আমার ঠাকুমা এই কথাটি বলার পর আমাদের বলেছিলেন যে তবুও গুরু নিন্দা করতে নেই, গুরুদেব যা করেছেন করেছেন, গুরু নিন্দে করতে নেই। এটা আগেকার যুগের মানুষ বলে এই কথাটা বলেছেন, কিন্তু এখনকার যুগের যুক্তিবাদী মানুষজন মানে যারা আমার মেয়ে বা ছেলের বয়সী, তারা কি বলবে, চোর তো চোরই, কারোর জিনিস না বলে নেওয়াটা চুরি করাই বলে, সে গুরুদেবই হোক বা সাধারণ মানুষই হোক, তাহলে সেই গুরুদেবের কাছে মাথা নত করব কেন? কথাটা কি খুব ভুল? একজন পেটের দায়ে একটা পাউরুটি চুরি করলে তো আপনারা ছাড়েন না, ধরে তাকে উত্তম মধ্যম প্রাধান্য দিয়ে দেন। আর যখন কোনো অভিজ্ঞ ব্যক্তি, গুরুজন ব্যক্তি বা কোনো গুরুদেব জাতীয় কোনো মহাপুরুষ ব্যক্তি, হ্যাঁ, তারা যখন বড় বড় কর্মকাণ্ড করে ফেলছে, কই তখন তো তাদের ছেড়ে দিচ্ছেন, কারণ তারা গুরুদেব বা গুরুজন। আচ্ছা, তো এখনকার জেনারেশন সেইটা মেনে চলে, মানে এই যে যেটার প্রাপ্য তাকে সেটাই দেয়। আমার তো মনে হয় এটা কোনো ভুল নয়, হ্যাঁতে হ্যাঁ আর নাতে না, এগুলো আবার কি, সাদাকে কালো আর এই সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে শেখাটাই মনে হয় ভালো। আর একটা পয়েন্ট বলি, দেখুন অনেককে বলতে শুনেছি যে আগের জেনারেশন যারা তারা নাকি খুব সভ্য ভদ্র পোশাক পরতেন, আর এখনকার জেনারেশন নাকি খুব অভদ্র নোংরা খোলা মেলা পোশাক পরেন, এটাও আমি ঠিক মানতে পারলাম না। আমরা যদি অনেক পুরনো পুরনো সিনেমা বলা লক্ষ্য করি, সে বাংলা সিনেমায় হোক আর হিন্দি সিনেমায় হোক, তাহলে দেখতে পাবেন যে সিনেমা গলাতে কিন্তু এত চিপস ড্রেস পরানো হতো আগে নায়িকাদের, হ্যাঁ, যে নায়িকাদের বডির পার্টসগুলো পুরো ছেপে ছেপে উঠত। মানে আমি যদি খোলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করি, তাহলে বলতে হয় যে ধরুন বেস্টের যে সাইজ সেটাও ছেপে উঠছে, নিতম্বের যে সাইজ সেটাও ঠিক মতো করে ছেপে ছেপে উঠছে, এত টাইট বসন পরানো হতো। দেখবেন আপনারা, দেখুন অনেক পুরনো পুরনো যে বইগুলো আছে সিনেমাগুলো আছে সেই সব নায়িকাদের, আমি বলছি রাজ কাপুরের যুগের সিনেমার কথা, কিন্তু রাজ কাপুরের যুগের সিনেমা, রাজ কাপুরের সিনেমাগুলোই দেখুন না, এই যে ববি, তারপরে আর কি বলবো, হেনা, আমার ঠিক এখন মেরা নাম জোকার, এই যে সিনেমাগুলো নায়িকাদের
বা এইসব সিনেমাগুলা যারা মুখ্য অভিনয় করেছেন তাদের পোশাকটা একবার দেখুন। তারা তো কোনো ভদ্র পোশাক পরেছিল বলে আমার মনে হয় না, কিন্তু ও আমরা কি বলি আগেকার যুগে সিনেমাগুলো কত ভদ্র ছিল, কত সুন্দর পোশাক পরত। আর এখনকার যুগ নাকি খুব খারাপ। তো এখনকার যুগে এমন কি খারাপ পোশাক পরছেন? আমি বলবো যুগ পাল্টেছে, কিন্তু আমাদের চিন্তাধারা কিন্তু আর পাল্টালো না। মানুষ চাঁদে পৌঁছে গিয়েছে, মানুষ মঙ্গল গ্রহ আবিষ্কার করেছে, কিন্তু আমরা কিন্তু সেই একই জায়গাতেই আছি। আমাদের চিন্তাধারা কিন্তু আর পাল্টালো না, আর মনে হয় পাল্টাবেও না। বরঞ্চ এখন আমার মনে হয় একটু খোলামেলা পোশাক পরছে, অত টাইট পোশাক আর কেউ পরে না। আর অবশ্যই ঢাকা ঢুকি পোশাক পরলে তো অবশ্যই ভদ্র মনে হয়, কিন্তু কেউ যদি খোলামেলা পোশাক পরে তাতে কি খুবই অভদ্র মনে হয়? তার মনটা কি দেখা যায় না? তো আগেকার যুগে নাকি মাস্টারমশাই দেখলেই ছাত্ররা দাঁড়িয়ে পড়তো রাস্তার মধ্যে, সাইকেল থেকে নেমে পড়তো, বাইক থেকে নেমে পড়তো, যাই হোক দিয়ে প্রণাম করতো, সাষ্টাঙ্গে প্রণাম করতো। এখনকার যুগে নাকি স্যার মাস্টারমশাই চলে গেলেও, সামনে দিয়ে পেরিয়ে গেলেও নাকি ছাত্রছাত্রীরা আর নাকি প্রণাম করে না। দেখুন আমার মনে হয় এটা যার যার বাবা মার শিক্ষা। তো বাবা মাটা কিন্তু আগের যুগেরই, দাদু ঠাকুমাটা এখনও যারা বেঁচে আছেন তারা কিন্তু আগের যুগেরই। তারা যদি এখনকার জেনারেশনকে শিক্ষা দিয়ে থাকেন যে তোমার শিক্ষক যাচ্ছে তোমার সামনে দিয়ে তুমি প্রণাম করো, তাহলে মনে হয় এখনকার জেনারেশন প্রণাম করবে। তাদের শিক্ষাটা তো আমরাই দেবো, তাই না? বা আমাদের বাবা মা, আমাদের বাবা ঠাকুর দাদা জ্যাঠামশাইরা আমাদের শিক্ষা দেবে, আমরা আমাদের সন্তানদের শিক্ষা দেবো। যদি আমাদের সন্তানরা কোনো ভুল করছে, যদি গুরুজনদের দেখে প্রণাম করছে না বা রাস্তা দিয়ে শিক্ষক পেরিয়ে যাচ্ছে তবু প্রণাম করছে না, তাহলে সেটা কি আমাদের দায় নয়? আমাদের শিক্ষা দেওয়ার ভুল নয়? আমরা ঠিক মতো শিক্ষায় শিক্ষিত করতে পারিনি বলে এখনকার জেনারেশন এগুলো শিখতে পারেনি? আমরা যদি ঠিক মতো শিক্ষা দিতে পারি তাহলে আমাদের জেনারেশন সবই ঠিক করবে, সবই ভালো করবে, তাই না? তাহলে এখনকার জেনারেশনে সবসময় দোষ দেবো কেন? কথায় কথায় কেন বলবো যে আগের যুগ ভালো ছিল, আগের যুগে লেখাপড়া বেশি কঠিন ছিল, আগের যুগে নাকি মানুষজন মানুষকে সম্মান করত, এখনকার জেনারেশন নাকি সবই বাজে? না, আমার মনে হয় তা নয়। আর যদি সত্যি এখনকার জেনারেশন বাজে করছে কিছু, তাহলে সেটা কাজ কারা দায়ী? তার বাবা মা, তার দাদু ঠাকুমারা? কারণ বাচ্চাটি জন্মানোর পর তাকে শিক্ষা কে দেয়? তার বাবা মা বা দাদু ঠাকুমা, তাই তো? আগেকার যুগে নাকি কেউ নাকি মুখ ফুটে কথা বলতো না, মানে ভাসুর শ্বশুরের মুখের ওপর নাকি কথা বলতেন না। এখনকার যুগে নাকি ঘরের বউরা নাকি, এখনকার যুগে যেসব মেয়েরা নাকি বউ হয়ে যাচ্ছে, তারা নাকি ঘরে গিয়েই নাকি ভাসুর শ্বশুর মানছে না, মাথার ঘোমটা খুলে দিচ্ছে, দিয়ে নাকি তাদের সাথে তর্ক করছে বা চোখে চোখ রেখে মুখে মুখ রেখে কথা বলছে। কেন করছে? কারণ আগেকার যুগের ভাসুর শ্বশুরও ছিল দেবতার মতন। তারা ভাইয়ের বউকে বা ছেলের বউকে সন্তানের মতো দেখত, তাই সম্মান পেত। ওই যে বলে না, সম্মান দেবে তবে সম্মান পাবে, তুমি যা দেবে তুমি ফিরিয়ে সেটাই পাবে। ওই দেওয়ালে ঠিক ওই ছায়া পড়ার মতন, আমি যদি দেওয়ালের দিকে তাকিয়ে হাত জোর করি তাহলে দেওয়াল দিকে যে ছায়াটি আমার দিকে আসবে সেও আমার দিকে হাত জোর করবে, আর আমি যদি দেওয়ালের দিকে তাকিয়ে পা তুলি তো দেওয়াল থেকে যে ছায়াটি আসবে সেটাও সেই পাই তুলবে আমার দিকে, দোষটি তাহলে আমার। আর এখনকার যুগে সবাই তো নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, সবাই তো চাইছে আমাকে ভালোবাসুক, আমাকে সম্মান করুক, আমাকে দেখুক, পরিবর্তে আমি কিছু করব না। সম্পত্তি নিয়ে হোক বা যে কোনো কিছু নিয়ে হোক, দাদা বা বাবা বা শ্বশুরমশাই বা ভাসুর সবাই তো লড়ছে সবার সাথে, তাহলে নিজের অধিকারটুকু বুঝে নিতে গেলে ভাইয়ের বউ বা ছেলের বউরই কেন দোষ দেওয়া হবে? এটা তো একটা রাজনৈতিক মঞ্চে তৈরি হয়ে গেছে, মানে মঞ্চ তৈরি হয়ে গেছে আমাদের এই সংসারটা। তাহলে ভাসুর বা শ্বশুর যদি নিজের অধিকারটুকু বুঝে নেওয়ার জন্যে বলে যে বিনা যুদ্ধে নাহি ছাড়িব সুচাগ্র জমি, তখন তো ভাইয়ের বউ বা ছেলের বউ, এখনকার যে মেয়েগুলো হয়ে যাচ্ছে বউ হয়ে, তারাও তো বলবে তাহলে চলো যুদ্ধ করো, দেখা যাক কে জেতে।
তাহলে সবসময় ওই একঘেয়েমি কথা না বলে একটু বিশ্লেষণ করে বিচার করে দেখব যে সত্যিই কি এখনকার জেনারেশন সব দিক থেকে খারাপ, তাদের কি কোনো গুণই নেই? না, আছে তাদের গুণ, আমি তো কারোর দোষ দেখতে পাই না। আমি এখনকার জেনারেশনে সবার কিন্তু কোনো দোষ দেখতে পাই না। হ্যাঁ, কিছু কিছু ছেলেমেয়ে হয়তো বকাটে হয়ে গিয়েছে, সবাই যে ভালো তা নয়, কিন্তু তার পেছনেও কি তার যে তাকে শিক্ষা দিয়েছে তার দোষ নয়? যে তাকে শিক্ষা দিচ্ছে সে নিশ্চয়ই এখনকার জেনারেশনের নয়, মানে সেই ছেলেটি বা এখনকার ছেলেটি বা এখনকার মেয়েটির বাবা মা দাদু ঠাকমা তারা নিশ্চয়ই এখনকার জেনারেশনের নয়। তাহলে তারা কেন ঠিকমতো তাদের ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেনি? তাহলে দোষটা কার আসলে, যে শিক্ষা দেয় তার? আমি আমার মেয়েকে যেমনভাবে মানুষ করবো আমার মেয়ে তো তেমনই করবে, তাই না? আমার মেয়ে তো আমার কেয়ার করে, আমার যত্ন নেয়। আমার মেয়ে তো আমি অসুখ করলে আমাকে মাথায় জল পুটি দেয়, জ্বর হলে আমাকে আমার জন্য সারা রাত জেগে থাকে, আমার জন্য ওষুধ কিনে এনে দেয়। হ্যাঁ, তারপর যদি কোনোদিনও আমি কিছু করতে না পারি আমার মেয়ে তো রান্নাবান্নাও করে আমাকে খাওয়ায়। আমার মেয়ে তো আমার দুঃখে কষ্টে আমার পাশে আছে। আমার মেয়ে তো আজ পর্যন্ত কাউকে কটু কথা বলেনি। আমার মেয়ে কোনো বাজে পোশাকও পরেনি। তাহলে আমার মেয়ে তো আজকের জেনারেশন, তাহলে সে কেন খারাপ নয়? না, এটা আমার মেয়ে বলে বলছি না, আমি আমার মেয়ের বয়সী বা আমার সে মানে সন্তান তুল্য প্রত্যেকের জন্য বলছি, তারা খারাপ কোথায়? তবে হ্যাঁ, আগের যুগে যেমন এক গালে চড় দিলে আরেক গাল পেতে দিত, এখনকার যুগে কিন্তু সেটা হবে না। এক গালে যদি কেউ চড় মারেন এখনকার জেনারেশনকে, তাহলে তাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে কেন চড়টা মারা হলো। এবং সেটা যদি অন্যায়ভাবে মেরে থাকেন তাহলে কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু প্রতিবাদ জানাবে। তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা নিশ্চয়ই খারাপ নয়। ভদ্র হও, নম্র হও, কিন্তু যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করা হয় সেটাকে তো বোকা বলা হয়, তাই না? যাই হোক, আপনাদের সাথে আমি অনেকটা সময় কাটিয়ে ফেললাম। ধৈর্য ধরে আমার ভিডিওটা যদি দেখেন তাহলে তার জন্যে আগাম ধন্যবাদ। তবে জেনারেশন যাই হোক না কেন, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, এই নিয়েই আমাদের জীবন, আমাদের সংসার। এখনকার জেনারেশনকে যদি আমরা ঠিকমতো শিক্ষা দিই তাহলে তারাও খুব ভালো হবে, তারা খারাপ নয়। তাই সবসময় বিচার করবেন না এইভাবে যে আগেকার জেনারেশন ভালো ছিল এখনকার জেনারেশন খারাপ। আগেকার যেমন ছিল এখনকার তেমনই আছে, শুধু আমাদের দেখার নজরটা ঠিক করতে হবে, তাই না? তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করার সময়। নমস্কার।